ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জয়াদাস মণ্ডল এগ্রিকালচার থিংস। শুরু করছি আজকে ফুল চাষিদের জন্য চাষবাসের টুকিটাকি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে কিছু গাছ আছে। যে গাছটি আছে এটি একটি ক্যাকটাস, দেখে বুঝতে পারছেন এই গাছটিকে আমি কিভাবে তুলেছি এবং কিভাবে গাছটাকে করা সম্ভব হয়েছে সেই ব্যাপারে আপনাদের সঙ্গে আজকে আমি আলোচনা করতে চাইছি। দেখুন, এই গাছটির এরকম পিস পিস করে, এই যে এরকম টাইপের পিস করে আমি গাছটিকে কি করেছি, বালিতে, বালির মধ্যে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে বালিতে লাগিয়ে রেখেছিলাম একটি গাছের ডাল কেটে। তো বালিতে রাখিয়ে রেখেছিলাম, এই বালির থেকে এর মধ্যে আমি কিভাবে ট্রান্সফার করেছি সেটা আমি আপনাদেরকে তুলে ধরছি, আপনারা ভিডিওটি দেখে নিন। এই দেখুন বন্ধুরা, গাছটির রুট বেরিয়েছে। এই যে এখন আমি এই বালিটাকে সরিয়ে দেব, এই যে এই বালিটা আছে বালিটাকে আমি সরিয়ে দেব। এই দেখুন বালিটাকে সরিয়ে দিয়েছি, জানি না কত দূর আপনাদের দেখাতে পারছি। এই দেখুন, এবার আমি কি করব, এর মধ্যে মাটি, এই যে আমি মাটি দিয়ে দিলাম, এই মাটিটার মধ্যে জৈব সার মিক্স করা আছে, আপনাদেরকে আগের ভিডিওতেও আমি দেখিয়েছি, আবারও দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন, এই যে আমি গাছটিকে তুলে রেখেছিলাম, এই গাছটি কীভাবে ছিল, এই গাছটি এইভাবে ছিল, এ যেভাবে আছে এভাবে, প্রচুর কাটা ধরা যায় না, যেভাবে আছে এইভাবেই দেখুন, এই যে আমি বসিয়ে দিলাম, আমি বসিয়ে দিলাম। এবার একটু হালকা চেপে দেব নিচটাকে। দেখুন, যেরকম একটা শিশুকে যত্ন করতে হয় একটা গাছকেও ঠিক সেইভাবেই যত্ন করতে হয়, গাছেরও মায়ের প্রয়োজন হয়। তো যদি মা বাবার ভূমিকা আমরা গাছের সঙ্গেও পালন করতে পারি, তাহলে সেও একদিন দু হাত তুলে হাসতে শুরু করবে, সেও একদিন তার সুন্দরতা আমাদের দেখাতে শুরু করবে, আর আমরা তাতেই হেসে উঠব। তো দেখুন বন্ধুরা, আমার একটা যতীন্দ্রনাথ মিত্রের একটা ছোট্ট কবিতা মনে পড়ে যাচ্ছে। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, তুলনা মোদের ছিরোনা পায়ে, ছিরোনা নরম পাতা, শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সঙ্গে হাসির কিরণে, কেমনে আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা, ধরার বুকের স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে উঠে, মোরা তারাই নাল নীল সাদা হাসি, রূপকথা নীল আকাশের বাসি, শান্ত বাতাসে দোলে যখন তারারা ফুটে। তো বন্ধুরা, বুঝতে পারছেন একটু আবেগে ভেসে গিয়েছিলাম। তো দেখুন, এই যে আমি ক্যাকটাসটাকে লাগিয়ে দিলাম। সবাই বলে ক্যাকটাসে মাটি দিতে হয় না, ক্যাকটাসকে এই করতে হয় না, ওই করতে হয় না, কিন্তু সবারই মাটি মানে মা, সবাইকে মায়ের প্রয়োজন হয়। আমরা যেরকম ধরতী মা বলি, সেরকম এরাও চায় মাটি, একটু মাটি।